নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং এবং মজার হওয়া উচিত, কারণ বুঝতেই পাচ্ছো ফেস দেখে যে সারাদিনের একটা ক্লান্তি। তো যাই হোক, অফিস থেকে বেরিয়েছি, অফিস থেকে বেরিয়ে তারপরে চলে এসেছি আজকে অ্যাক্রোপলিস মলে। কী করতে এসেছি তার আগে দেখিয়ে দিই, চলো। আজকে আমার সাথে আর একজন আছে, হ্যালো, আমার বান্ধবী প্রিয়া। আমি প্রিয়া, আবার এসে গেছি। না, এর আগে এই চ্যানেলের কোনো ব্লগে তুই নেই, আগের চ্যানেলের আমার ব্লগে তুই ছিলি। তো যাই হোক, আমরা অ্যাক্রোপলিস মলে এসেছি। এখানে বারবিকিউর থেকে টিটুর তরফ থেকে একটা ইভেন্ট চলছে, ফুড ফেস্টিভ্যাল লাইক এরকম বলতে পারো। পৌষ, হ্যাঁ, অবভিয়াসলি পৌষ পার্বণ উপলক্ষে হচ্ছে, বাট ওই পুরোটাই খাওয়া দাওয়ার উপরে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কী কী স্টল রয়েছে আর কী কী খাওয়ার পাওয়া যাচ্ছে। খুব ইন্টারেস্টিং, আমার তো ভীষণ খিদে খিদে পাচ্ছে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। সো গাইজ, দেখো এখানে এই বারবিকিউর টিটু থেকে এখানে চলছে পৌষ পার্বণ। পৌষ পার্বণে কিন্তু পিঠের কোনো গল্প নেই, পুরোটাই খাওয়া দাওয়ার, অন্য বিভিন্ন রকমের চিকেন মাটনের আইটেম, বাট পিঠে টিঠে এখানে কিছু নেই। তো কী কী স্টল এখানে রয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে মনে হয় কোনো মুখ শুদ্ধির স্টল, আর এইদিকে গোল্ডেন ফাস্টফুডের স্টল রয়েছে, বিরিয়ানির হাড়ি, দ্য গ্যালারির স্টল রয়েছে এখানে, এখানেও নানা রকমের আইটেম রয়েছে, হাড়ির মধ্যে বেশ কিছু দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এটা ফিরনি আছে, বিরিয়ানি, আর পাশে মনে হয় ফিরনি আছে, হান্ডি বিরিয়ানি আর ফিরনি। এখানে চিকেন কাবাব প্রিপারেশন চলছে। আচ্ছা, একদমই, এখানে ক্যালকাটা ডিলিশিয়াসের স্টল এটা, ফিশ ফ্রাই, এছাড়াও আরও বিভিন্ন রকমের আইটেম আছে এখানেও। থ্রি ইডিয়টস ধাবা, এখানেও গো লেবানিজ, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই। এখানে চিকেন তন্দুর হচ্ছে, দেখো এখানে রয়েছে বাম্বু বিরিয়ানি। আমার খুব ইচ্ছা রয়েছে আজকে বাড়িতে বাম্বু বিরিয়ানি নিয়ে যাব, মাটন এবং চিকেন দুটোই রয়েছে, আমরা জিজ্ঞেস করেছি। মেনু চার্টটা দেখো, রিজনেবল প্রাইসের মধ্যে চিকেন বিরিয়ানি হচ্ছে 250 আর মাটন বিরিয়ানি হচ্ছে 300, সবটাই বাম্বু বিরিয়ানি। এছাড়াও কাবাব রয়েছে, তন্দুর রয়েছে। ওফ, আমার সত্যি কথা বলতে পারছি না, আমার ভীষণ খিদে পেয়ে যাচ্ছে। আর এখানে তো চলো দেখিয়ে দিই তোমাদের কী কী আছে। চিকেন কাবাব ফ্রাই, ভেটকি ফ্রাই, এখানে আবার বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন সবটাই পেয়ে যাচ্ছ তোমরা। সো এখানে টি জাংশন আর এই হচ্ছে অ্যাক্রোপলিস মল। তো এখানে আজকের এই ফেস্টিভ্যাল চলছে, তাহলে চলো দেখি আমরা কি খাই, কিছু একটা খাবো, খেয়ে তারপরে বাড়ির জন্য কিছু নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। এটা উইস্কিন আছে না ওখানে, হ্যাঁ, এটা এখন আমরা খাবো, একটা খাবো আর একটা বাড়িতে নিয়ে যাবো পার্সেল করে। বল কেমন লাগছে দেখে, এটা তো খুব ভালো লাগছে, খেতে কেমন হবে সেটা করে আমরা এটা রিভিউ অবশ্যই। একদম একদম, এটা কিন্তু উইথ স্কিন রয়েছে,
তো ওনার বক্তব্য ভীষণ টেস্টি, একটা খেয়ে দেখুন। খেলে আবার আবার খেতে হবে এবং বাড়িতে নিয়ে যেতে ইচ্ছা করবে। এবার খাওয়ার পালা, দেখি টেস্ট করে কেমন লাগছে। ফাটাফাটি, তোমরা প্লিজ একবার আসো অ্যাগ্রোপলিস মলে, এসে এটা টেস্ট করে দেখো, জাস্ট ইয়াম্মি আর ওয়াও। তবে হ্যাঁ, একটু স্পাইসি অ্যান্ড অয়েলি নয়, যদিও বাটার দেওয়া পুরোটাতে। একটু খা। আরে তোকে কেউ দেখতেই পাচ্ছে না, তুই খাচ্ছিস। ভেরি নাইস, রিভিউটা ভালো করে দিয়ে দে, শুধু ভেরি নাইস, দারুণ। তোমরা আসো আর প্রত্যেকেই টেস্ট করো, খুব ভালো। আর এটা উইথ স্কিন, তো আরও স্কিন ওই জন্য আরও বেশি টেস্টি লাগছে, জাস্ট ফাটাফাটি, সিরিয়াসলি। তো বাম্বু চিকেন, মাটন, মানে বিরিয়ানি, আমি বাম্বু মাটন বিরিয়ানি অর্ডার করেছি, ওটা পার্সেল বাড়িতে নিয়ে যাবো, ওটা বাড়িতে গিয়ে খাবো, খেয়ে তোমাদেরকে জানাবো। বাকি এখন আর বেশি কথা বলবো না, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই আর খাবারের টেস্টটা নিই, কারণ গরম থেকে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো চলো সাথে থাকো, আবার কথা হচ্ছে। খাওয়া হয়ে গেছে, এবার একটু জুস খাওয়ার পালা। তো এই যে ম্যাঙ্গো জুস, গরম পড়তে না পড়তেই ম্যাঙ্গো জুস, পাকা আম, কাঁচা নয়, সে কাঁচা স্টকে রাখা হয় পাকা আম। হ্যাঁ একদমই, এগুলো তো এখনকার নয়, এগুলো আগের স্টকেরই। জুসটা ভালো খেতে, ভালো খেতে, নো ডাউট ভালো খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, জুসটা খাবো, খেয়ে এবার অটোয় উঠবো, উঠে রুবি, তারপর রুবি থেকে বাস, সোজা বাড়ি। তো বাড়ি গিয়ে বিরিয়ানিটা খেয়ে কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে? তার আগে ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি না, বিরিয়ানিটা খাওয়ার পর বাম্বু বিরিয়ানি ফার্স্ট টাইম আমি ট্রাই করবো, আমার ভীষণ অনেক দিনের ইচ্ছে ছিল। বাট অ্যাক্রোপলিসে এত সুন্দর একটা ইভেন্ট হবে আমরা জানতামই না, আমি আজকে অফিস আসার সময় দেখেছিলাম, নোটিস করেছিলাম, তো তারপরে অফিসে ছিলাম, কাজের প্রেশারে আর হয়ে ওঠে না। তো যাই হোক, ভাবলাম যে ফেরার পথে একবার যদি সময় পাই, টুক করে আধ ঘন্টার জন্য বা 15 মিনিটের জন্য একটু টুক করে ঘুরে যেতেই পারি। তো চট করে প্রিয়াকে ডেকে নিলাম, প্রিয়ার বাড়ি এখানেই কাছাকাছি, তো ও চলে এলো আর বেশ ছোট্টর মধ্যে হালকা করে সন্ধেটা বেশ ভালোই জানে। হ্যাঁ স্ন্যাক্স বলা যায় না, প্রচুর হেলদি খেয়ে নিয়েছি, তবে সন্ধ্যাটা ভালোই কাটলো। তো চলো বাড়ি যাবো, বাড়ি ফিরে তারপরে রাতে যখন ডিনার করবো, করার পরে তোমাদেরকে বাম্বু বিরিয়ানি রিভিউ দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করবো। চলো সবাই সাথে থেকো, ভালো থেকো আর সুস্থ থেকো অবশ্যই, আর আমাদের মতন খাওয়া দাওয়া করো আর হেলদি হো, ঠিক আছে? চলো, তুই কিছু বলবি? বাই। ও বাই, ওকে চলো। সো গাইজ, বলেছিলাম তোমাদেরকে যে বাড়ি গিয়ে বাম্বু বিরিয়ানি যখন খাবো তখন তোমাদেরকে এটা কেমন খেতে হয়েছে সেটা রিভিউ দেব। তো যাই হোক, অনেকটা রাস্তা বাড়ি আসার পরে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো বাড়ি এসে গরম করেছি আবার। তো গরম করেছি মানে এই দেখতেই পাচ্ছ বাম্বুটা, তো এটা আমি জাস্ট নর্মালি একটা চাটুর উপরে বসিয়ে গরম করেছিলাম। তো এবার এটাকে খুলি, ও হো হো হো, চলো তাহলে ঢালা যাক। দাঁড়াও, একটু মুখটা জাম হয়ে গেছিলো। জেনারেলি এটা এমনি বেরিয়ে যায়, বাট ভেতরটা অনেকটাই, কিন্তু অল্প একটু বেরিয়েছে। তো তোমাদেরকে আগে একটু টেস্ট করে বলে দিই যে কেমন খেতে এটা, তারপর বাকিটা বার করে তারপরে শান্তি মতন খাবো। পুরো অন্যরকম খেতে, নর্মালি যেরকম আমরা বিরিয়ানি খাই তার থেকে একটু ডিফারেন্ট। বাসের মধ্যে মানে অবশ্য
সত্যি খুব ভালো, ভীষণ ভালো। তোমরা যারা বাম্বু বিরিয়ানি অলরেডি এর আগে খেয়েছো তারা তো জানোই, তো স্পেশালি কিছু বলার নেই। যাই হোক, অ্যাক্রোপলিসে এই ইভেন্টটা চলছে, তোমরা যদি দেখতে মানে যেতে চাও বা টেস্ট করতে চাও বিভিন্ন রকমের বারবিকিউ আইটেম, তো তোমরা যেতে পারো, 13 তারিখ অবধি এই ইভেন্টটা চলবে। তো আর বেশি কথা বলবো না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো, সামনে প্লেট আর বিরিয়ানি এখনও পুরোটাই ঢালিনি, এটা মাটন রয়েছে, মাটন বিরিয়ানি, তো বাকিটা এবার খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আবারও বলছি পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরের ভিডিওটা দেখার জন্য বা পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করোই, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না, কারণ তাহলে তোমরা নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। চলো ততক্ষণের জন্য আজকের মতন এখানেই আজকের ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।